আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শনার্থী, অভিভাবক অভিভাবিকা বিন্দু ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। মহান আল্লাহর কৃপায় আমিও ভালো রয়েছি এবং সুস্থ রয়েছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করছি অবশ্যই তোমরা এই মহামারীর সময়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছো এবং তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তাই আমার আগের যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখেছো এবং হোমওয়ার্কগুলি করে রেখেছো। তো আজকেও আমি তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, আর এই পুরো সময়টি জুড়েই আমি তোমাদের সাথে থাকব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি ক্লাসটি যাদের জন্য বিশেষ করে উপস্থাপন করছি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যেখানে যে অবস্থায় বসে ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা তোমাদের সহায়ক বই খাতা কলম সাথে নিয়ে বসবে, যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা নোট করতে পারো। আর তোমাদেরকে বলছি, যেহেতু এর আগের অধ্যায়ভিত্তিক আগের যে ভিডিওগুলি দেওয়া আছে, প্রত্যেক অধ্যায়ের এবং পাঠভিত্তিক ভিডিওগুলি দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখবে এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে এক এক করে শুরু করি। প্রথমেই আমরা একটা ভিডিও দেখব। রান্নার আয়োজন চলছে গারো বাড়িতে, হ্যাঁ বিয়ের রান্না। বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোরা বিয়ের আনুষ্ঠানিকতা পালন করে নিজস্ব রীতিতে। আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার প্রশংসা করি। বিবাহ তোমার নিরূপিত পবিত্র বিধান। দেশের প্রায় লাখখানেক কারোর বেশিরভাগই এখন খ্রিস্ট ধর্মের অনুসারী। বিয়ের আনুষ্ঠানিকতা তাই খ্রিস্ট রীতিতে সম্পন্ন হয়, দেশের প্রচলিত আইন এবং ঈশ্বরের বিধান অনুসারে। তোমাদের এই বিবাহ যেন না হয় এমন কোন বাধা দেবেশ তোমার আছে? নাই। তোপতি তোমার দিক থেকে কোন রকম বাধা আছে? নাই। প্রার্থনা করি, মেয়ের বাবা বরের হাতে কোলে সঁপে দিয়ে উচ্চারণ করেন শুভকামনা। প্রাঙ্গণ ছড়িয়ে পড়ে নবজীবনের মূর্ছনা। ভার্যা বলিয়া গ্রহণ করিতেছি, ও তোমাকে তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করতে জীবন সঙ্গী হিসেবে গ্রহণের ঘোষণা দেন। তপতিও আমার সঙ্গে বলো, আমি তোমাকে স্বামী বলিয়া গ্রহণ করিতেছি, তাহার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় দান করিলাম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা অতীব চমৎকার একটি ভিডিও দেখলাম এবং সেই সাথে আমরা আরো কয়েকটি ছবি দেখব। এক এক করে ছবিটি আর বেশি উঠছে এবং তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখলাম আমরা কয়েকটা ছবি, যে এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেটা আমরা ভিডিওতে অবশ্যই দেখেছি। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আজকের যে
আজকের আলোচ্য বিষয় হলো গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ গারো সম্প্রদায় সম্পর্কে জানব। আর এটা আছে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11তম অধ্যায়ের প্রথম পাঠে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার শিখনফল আমরা এখান থেকে যা জানতে পারব তার মধ্যে রয়েছে গারো জনগোষ্ঠীর জীবনযাত্রা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে, এবং ক্ষুদ্র এই সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি কেন আমরা শ্রদ্ধাশীল হব, কিভাবে আমরা শ্রদ্ধা পোষণ করব, এই বিষয়গুলি আমরা এখান থেকে আজকের আলোচনা থেকে জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে এক এক করে শুরু করি আমাদের আজকের আলোচনা। সর্বপ্রথমেই আমরা জানব গারোদের আদি নিবাস সম্পর্কে, আদিবাস সম্পর্কে। আমরা এখানে মানচিত্র দেখতে পাচ্ছি, যে মানচিত্র হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। এই এশিয়া মহাদেশের মানচিত্রের মধ্য থেকে, অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী যে গারোরা রয়েছে, এই গারো জনগোষ্ঠী প্রায় 4000 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস করছে। আর এই যে তিব্বত হচ্ছে বর্তমান যে চীন, চীনের স্বায়ত্তশাসিত একটি অঞ্চল, ওই অঞ্চলে গারোদের আদি নিবাস ছিল। সেখান থেকে বাংলাদেশের এই অঞ্চলে গারোরা এসে বসবাস করছেন। বর্তমানে গারোদের বাসস্থান বাংলাদেশের যে মানচিত্র দেখতে পাচ্ছ, এই মানচিত্রের মধ্যে, অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এবং শেরপুর, এই জেলাগুলিতে গারো জনগোষ্ঠীর বসবাস রয়েছে। আমি আবার বলছি, গারো জনগোষ্ঠীর বসবাস রয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এবং শেরপুর জেলায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানলাম গারোদের আদি নিবাস এবং গারোদের বাংলাদেশে গারোদের বর্তমান বসবাস, যে স্থানগুলিতে তারা বসবাস করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব গারোদের ভাষা সম্পর্কে। অর্থাৎ আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, গারোদেরও নিজস্ব একটি ভাষা রয়েছে, সেই ভাষাটি সম্পর্কে জানব। গারোদের নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষাটির নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। অবশ্যই বিষয়টা তোমরা লিখে রাখবে, গারোদের নিজস্ব যে ভাষা, সেই নিজস্ব ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। এ পর্যায়ে তোমাদের জন্য একটি একক কাজ রয়েছে, অক্ষাতা কলম নিয়ে বসো এবং এখানে যে দুটো প্রশ্ন আসে প্রশ্নের উত্তর দুটি লিখো। প্রথম প্রশ্নটা, গারো নৃগোষ্ঠী কোন কোন জেলায় বসবাস করছেন, অবশ্যই সেটা বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের কোন কোন জেলায় বসবাস করছেন, এবং গারোদের ভাষার নাম কি। এখানে তোমাদের জন্য 2 মিনিট সময় রইল, ভিডিওটা এক্সটেন্ড করে এই 2 মিনিটে তোমরা কাজটা শেষ করবে। আশা করছি এতক্ষণে তোমাদের কাজটি শেষ হয়েছে। চলো তাহলে আমরা চলে যাব আমাদের পরের ধাপে। পরের ধাপে রয়েছে গারোদের ধর্ম। তোমরা এখানে একটা অতীব চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছ, গারোরা তাদের ধর্মীয় উৎসব আদি পালন করছেন। অর্থাৎ গারোদের যে আদি ধর্ম, এই আদি ধর্মটার নাম হচ্ছে সাংসারিক। তবে বর্তমানের যে গারোরা বেশিরভাগ খ্রিস্ট ধর্ম অবলম্বী, অর্থাৎ খ্রিস্টান ধর্ম পালন করছেন। তাদের যে আদি ধর্ম রয়েছে, সেই আদি ধর্মের পরিবর্তে বর্তমানে তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে খ্রিস্টান ধর্মের আচার অনুষ্ঠান পালন করে আসছেন। জানলাম, তো মনে রাখবে, এখান থেকে অবশ্যই তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যে গারোদের আদি ধর্মের নাম কি, এবং ঘুরিয়েও প্রশ্নটা থাকতে পারে যে বর্তমানে গারোরা কোন ধর্ম পালন করছেন। সেক্ষেত্রে অবশ্যই দুইটার জন্য আলাদা আলাদা দুইটা উত্তর হবে, তাই বিষয়গুলো তোমরা লিখে রাখবে। চলে যাচ্ছি পরের পয়েন্টে, সেখানে আমরা জানব গারোদের বাসস্থান সমাজ ব্যবস্থা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে যে মাতৃসূত্রীয় বা মহিলাদের ছবি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে গারোদের পরিবারটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। আমাদের সমাজের পরিবারটা যেমন পিতৃতান্ত্রিক, ঠিক গারো সমাজের পরিবারটা হচ্ছে মাতৃতান্ত্রিক। অর্থাৎ আমাদের সমাজে পিতা হলো পরিবারের প্রধান, গারো সমাজে মা হলো পরিবারের প্রধান। আর মায়ের সূত্র ধরেই দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। এটা একটু মনে রাখবে যে গারোদের মায়ের দল, গোত্র এবং বংশ গড়ে ওঠে কিভাবে বা কার সূত্র ধরে। উত্তরটা হবে, মায়ের সূত্র ধরেই গারো পরিবারে দল, গোত্র এবং বংশ গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে গারোদের সমাজ ব্যবস্থা। এরপরে জানব গারোদের খাদ্য সম্পর্কে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, ভাত যেটা আমরা খাই ওরাও খায়, এরপরে মাছ, এরপরে দেখতে পাচ্ছি গোশত বা মাংস, এরপরে দেখতে পাচ্ছি বিভিন্ন শাকসবজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন শাকসবজি। এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তের খাবার। এছাড়াও তাদের একটি বিশেষ খাবার রয়েছে, সেই বিশেষ খাবারটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই তোমরা এই সবজিটা দেখে অবশ্যই চিনতে পারছো,
এটা হচ্ছে বাঁশ গাছের কুচি অংশ। তোমাদের যাদের বাঁশ ঝাড় রয়েছে, এই বাঁশ ঝাড়ে প্রতি বছর দেখবে যে একটি সময়ে এরকম ছোট ছোট কুচি চারা ওঠে, চারা গজায়। এই কুচি যে চারাগুলি, এই চারাগুলিকে এরা সবজি হিসেবে গ্রহণ করে। দেখো এখানে রান্না করা আছে, এই বাঁশকরল, এই বাঁশ গাছের কুচি, এটা রান্না করা আছে, যেটাকে তারা বাঁশকরল বলে। এটা গারোদের একটি ঐতিহ্যবাহী খাবার। অর্থাৎ গারোরা এই বাঁশকরল দিয়ে, এই বাঁশকুচি বাঁশের ডগা দিয়ে বিভিন্নভাবে একটা সবজি তৈরি করেন, যেটাকে তারা বাঁশকরল বলা হয়। আর এই বাঁশকরলটা হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী সুস্বাদু একটি খাবার, যেটা গারোরা খেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানলাম গারোদের খাদ্য সম্পর্কে। আমি এক নজরে আবার বলছি, গারোদের খাদ্য হচ্ছে প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের সবজি। আর এই বাঁশকরল হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটি খাবার। চলো তাহলে চলে যাই গারোদের বাড়ি সম্পর্কে জানবো। দেখো এখানে একটা বাড়ির ছবি দেখা যাচ্ছে, ঠিক লম্বাটে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে লম্বাটে বাড়ি। দেখো গারোরা সাধারণত নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করে, যাকে তারা নকবান্দি বলে। অর্থাৎ গারোরা নদীর তীরে এইভাবে ঠিক এরকম লম্বা করে বাড়ি তৈরি করে, যে বাড়িগুলিকে তারা বলে নকমান্দি। গারোদের কাছে এটা নকমান্দি নামে পরিচিত। তবে বর্তমানের যে গারোরা রয়েছে, এই বর্তমানের গারোরা অন্যান্যদের মতোই করগেটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন। অর্থাৎ এখন আর এরকম লম্বা, এরকম নদীর তীরে লম্বা করে খড় বাসন পাতা দিয়ে তারা বাড়ি তৈরি করেন না। আমাদের মতোই করগেটের টিন বা ইট, কী বলে, বিল্ডিং দালান করে, দালানের মতো করে ঘর বর্তমানে তারা তৈরি করছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদের জন্য একটি একক কাজ রয়েছে। আবারও খাতা কলম নাও, এখানে দুইটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন দুটির উত্তর লিখো, উত্তর লিখে মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটা, গারোদের আদিম আদি ধর্মের নাম কি? দুই নম্বর প্রশ্ন, গারোদের সমাজ ব্যবস্থা কেমন? তিন নম্বর প্রশ্নটা, গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও তোমাদের জন্য তিনটা প্রশ্নের জন্য 4 মিনিট সময় বরাদ্দ রইল। ভিডিওটাকে এক্সটেন্ড করে দাঁড় করিয়ে রেখে তারপরে প্রশ্ন উত্তরগুলি লিখবে, পিছনের আলোচনার সাথে মিলিয়ে নেবে। আশা করি এতক্ষণে তোমরা শেষ করেছ। আমরা চলে যাচ্ছি পরের ধাপে। জানলাম গারোদের বাড়ি সম্পর্কে, খাদ্যদ্রব্য, গারোদের খাদ্য এবং গারোদের বসবাসের বাড়ি, এ পর্যন্ত জানলাম। এখন জানবো গারোদের পোশাক সম্পর্কে। এখানে আমরা একটা গারো পরিবার দেখতে পাচ্ছি, নারী এবং পুরুষ দুজনের পরনে দুই ধরনের কাপড় আমরা দেখতে পাচ্ছি। এখানে গারো নারীদের ঐতিহ্যবাহী একটা পোশাক আমরা দেখতে পাচ্ছি। আর এখানের গারো পুরুষেরা সাধারণত যে সাধারণ পোশাকগুলি এখন পরে, সেই ছবিগুলিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা মিলিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গারো নারীদের ঐতিহ্যবাহী যে পোশাক, এই গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দকবান্দা ও দকশাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ ছবির মধ্যে যে এখানে তার গারো নারীদের পরনে রয়েছে যে এখানে দুইটা অংশ, উপরের যে অংশটা এটাকে বলা হয় দকমান্দি, উপরের যে অংশটা এটাকে বলা হয় দকবান্দা এবং নিচের যে অংশটা এটাকে বলা হয় দকশাড়ি। এবং গারো যে পুরুষরা রয়েছেন, এই গারো পুরুষেরা সাধারণত শার্ট, লুঙ্গি, ধুতি এ ধরনের পোশাক পরে থাকেন। নারীদের পোশাক যদিও ঐতিহ্যবাহী পোশাক, অধিকাংশ পোশাকগুলি তারা নিজেরা তৈরি করেন এবং পুরুষরা সাধারণত তাদের যে ধুতি এবং লুঙ্গি এগুলি সাথে সাথে বর্তমান যে সাধারণ পোশাক লুঙ্গি এবং শার্ট এগুলিও তারা এখন পরিধান করে থাকেন। এক নজরে জানলাম গারোদের পোশাক সম্পর্কে। এ পর্যায়ে আমরা জানবো গারোদের উৎসব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা প্রথমে একটা ছবি দেখলাম, দ্বিতীয়ত আরেকটা ছবি দেখলাম, যে ছবিগুলিতে গারোদের উৎসবগুলি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। যে গারোদের যে ঐতিহ্যবাহী উৎসব, এই ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। তাদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা। একসময় তারা সূর্য দেবতা শালজং এর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে এই উৎসবটি তারা পালন করেন, অর্থাৎ এই ওয়াঙ্গালা উৎসবটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব খেয়াল করবে যে তারা যে ওয়াঙ্গালা উৎসবটি পালন করেন, এটা গারোদের একটা ঐতিহ্যবাহী উৎসব। আর এই উৎসবটা পালন করেন সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে, যখন তাদের নতুন শস্য উঠেন তখন তাদের
এই ওয়াংগালা উৎসবে তাদের যে সূর্য দেবতা রয়েছে শালজং, এই শালজংয়ের উদ্দেশ্যে তারা যদি ভালো ফসল গড়ে তুলতে পারেন তখন তাদের এই সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাকে ধন্যবাদ জানান। আর এই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে তাদেরকে ধন্যবাদ জানাইতে গিয়ে ওই দেবতাকে তারা নতুন শস্য উৎসর্গ করে থাকেন। আর এই উৎসবটা তারা পালন করেন ইংরেজি অক্টোবর বা নভেম্বর মাসে। তো এই উৎসবের শুরুতে তারা তাদের উৎপাদিত যে শস্য, এই উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে ওই তাদের সূর্য দেবতা শালজংকে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে তারা এই ওয়াংগালা উৎসবটি পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানলাম তাদের উৎসব সম্পর্কে। এখন রয়েছে, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, এখন রয়েছে গারোদের জীবন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা। চলো তাহলে এক বাক্যে জেনে নেই গারো, গারোদের নিজস্ব যে ভাষা সে ভাষার নাম হচ্ছে আচিক। গারোদের যে ধর্ম, ধর্মের নাম, আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। বর্তমানে তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাদের বাড়ির নাম হচ্ছে নকমান্দি। তাদের পোশাক, তাদের খাদ্য ভাত, মাছ, শুটকি মাছ, বাঁশকোরল। তাদের ঐতিহ্যবাহী খাবার, নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দকবান্দা, দকশাড়ি। এবং গারোদের প্রধান উৎসব হচ্ছে ওয়াংগালা, আর প্রধান দেবতা হচ্ছে শালজং। এক নজরে তোমরা এবার একটু মিলিয়ে নাও, দুই মিনিট সময় রইল তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দলীয় কাজ রয়েছে, যদিও হয়তোবা তুমি বাসায় একাই রয়েছো, তাই দলীয় কাজটা তো দলে করা সম্ভব নয়, তাই তুমি একক কাজ ধরে নিয়েই এককভাবেই করবে। কাজটি হচ্ছে, কয়েকটা শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলি পূরণ করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, গারোদের ভাষার নাম ঢ্যাস। অবশ্যই আজকের আলোচনা থেকে তোমার এতক্ষণে হয়তোবা মনে আসছে, মনে পড়েছে গারোদের ভাষার নাম ঢ্যাস। গারোরা ঢ্যাস ধর্ম পালন করেন। এখানে তোমরা বর্তমান, তারা বর্তমানে যে ধর্মের অনুসারী সেটা লিখবে। গারোদের উৎসবের নাম ঢ্যাস, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ঢ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা উত্তরগুলি পেয়েছ, তবে এবার একটু মিলিয়ে নাও। তাদের বাচ্চার নাম হচ্ছে আচিক। গারোরা, গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াংগালা, এবং গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দকবান্দা। জানলাম প্রিয় শিক্ষার্থী, এখন রয়েছে বইয়ের সাথে সংযোগ। তোমরা তোমাদের যে বই, মূল বইয়ের 82 পৃষ্ঠা খুঁড়ে বের করো, 82 পৃষ্ঠা বেস্ট করে আজকের যে আলোচনা এই আলোচনাটা মিলিয়ে নাও। এখানে তোমাদের জন্য 10 মিনিট সময় রইল। এই ভিডিওটাকে এক্সটেন্ড করে তোমরা এই 10 মিনিট তোমাদের মূল আলোচনার সাথে, আজকের যে আলোচনাটা হলো এই আলোচনাটা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। বইয়ের সাথে মিলানোর পরে যদি তোমরা কোনো অংশ না বুঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আশা করি এতক্ষণে দেখেছ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের অংশে, অর্থাৎ মূল্যায়নের যে অংশটা রয়েছে সে অংশে। এই মূল্যায়নের জন্য এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায় লেখার চেষ্টা করো। এক নম্বর প্রশ্ন, গারো নৃগোষ্ঠী কোথা থেকে এসেছে? দুই নম্বর প্রশ্ন, গারোদের প্রধান খাবার কী কী? তিন নম্বর প্রশ্ন, তাদের প্রধান দেবতার নাম কী? চার নম্বর প্রশ্ন, গারো সমাজ ব্যবস্থা কীরকম? খুব মনোযোগ সহকারে খাতায় প্রশ্নের উত্তরগুলি লিখো, এবং প্রশ্নের উত্তরগুলি লিখে ছবি তুলে গ্রুপে পাঠাবে, তাহলে আমি সেখান থেকে পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা উত্তরগুলি হয়তোবা লিখেছ, তবে এবার মিলিয়ে নাও। দেখো এখানে দেওয়া উত্তরের সাথে তোমার উত্তরটা কতটুকু মিলেছে। হ্যাঁ, অবশ্যই তোমরা মিলিয়ে নিয়েছ। এবার সবশেষ কাজ, খাতা কলম নিয়ে রেডি হও এবং বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে গারোদের জীবনধারা সম্পর্কে 5টি বাক্য লিখবে। গারো জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে 5টি বাক্য লিখবে। লিখে যখন স্কুল চালু হবে তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। অবশ্যই বাড়ির কাজ করতে ভুলবে না, এবং আজকের যে আলোচনা সে আলোচনাটা ভালো, আজকের যে আলোচনা থেকে তোমরা যতটুকু অর্জন করতে পেরেছ সেটাকে আবার তোমরা নিজেরা বসে বসে রিপেয়ারিং করবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। খোদা হাফেজ।